भारतवर्षेर सरकारे तारा थाकते पारे कोनो दल तार माने भारतवर्षेर सरकारी कोनो दफ्तर बा भारतवर्षेर सरकारेर कोनो पोषा एटा व्यक्तिगत भावे बीजेपीर पोषा ना প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চিঠি দিয়ে সরকারকে বিরোধী দলকে নির্বাচিত সদস্যদেরকে আমন্ত্রণ জানাতে হয় কিন্তু আমরা শুনিনি কি দেখা গেল সুসুর করে ইঁদুরের মতো করে ত্রিপুরা এই দিল্লিতে এডিসির এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ মেম্বার কিছু এফডিসি মেম্বার এরপর এমএলএ সাথে আইপিএফটি আর কিছু ফেও আছে তথাকথিত সামাজিক নেতা এরকম কিছু তৈরি করা হয়েছে এদেরকে সব নিয়ে গেছে দিল্লিতে পত্রিকা ছবি বেরিয়েছে মিটিং কার সাথে মিটিংটা যদি ভারত সরকারের কোন সচিব স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব বা প্রাইম মিনিস্টারের অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি হতো বোঝা যেত কে অবসরপ্রাপ্ত একজন অফিসার কি মিশ্র তার সাথে মিটিং এটাও বোধ হয় ত্রিপুরা ভবনে এটাও সরকারি কোনো অফিসে না একে মিশ্র হবে আমি বলে দিচ্ছি এখান থেকে আজকে কিচ্ছু হবে না এটা অশ্বডিম্ব প্রবেশ প্রসব করবে আসল কথাটা হলো সামনে ধনপুরের এবং অক্ষনগরের বিধানসভা উপনির্বাচন হবে ত্রিপুরা মথাকে একটু যদি আলাদা করে রাখা যায় তারা যদি আবার সেখানে আলাদা প্রার্থী দেয় ভোট ভাগাভাগি হলে বিজেপি জিততে পারবে তার কয়েক মাস বাদে 2024 এর লোকসভা নির্বাচন কাজে ত্রিপুরা মথা তুমি আলাদা আলাদাই থাকো তার আগে এডিসি তে কিছু টাকা দিয়ে দেব তোমরা আরো কিছু লুটপাট করো গ্রেটার না বিগার না স্মলার বা ছোট্ট ত্রিপুরা ল্যান্ড হবে না কিছু হবে না এর মানে এটা কি এর মানে হলো সম্পূর্ণ সুবিধাবাদ দালালি এবং ত্রিপুরা জেল গণতান্ত্রিক আন্দোলন বা ত্রিপুরা জেল কি ট্রাইবেল নন ট্রাইবেল আমাদের মান ইজ্জত অধিকার সবকিছুকে বিসর্জন দিয়ে দেওয়া দিল্লির জনবিরোধী সরকার আজকে যে নরেন্দ্র মোদী দেশের একটা রাজ্য চলছে আজকে প্রায় 90 দিন এ সম্পর্কে কথা বলতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঢুকলে কথা বলতে হবে পার্লামেন্টেই ঢুকে না পার্লামেন্টের বাইরে বাইরে গিয়ে তারা ভিতরে ঢুকলে কথা বলতে হবে সেই পার্টি হতে পারে ক্ষমতায় কিন্তু নৈতিকভাবে আজকে দুর্বল জনগণকে মোকাবেলা করার তার নৈতিক সাহস নেই রাজনৈতিক সাহস নেই তার কাছে গিয়ে তথাকথিত এই থানসার দল তথাকথিত আজকে যারা ত্রিপুরাজ্যের ভবিষ্যতের কথা বলে আজকে এইভাবেই এই রাজ্যটাকে নপুংসক পরিণত করছে রাজনৈতিক দিক থেকে আমরা গণমুক্তি পরিষদ টিওআইটিসিউ আমরা তার কাছে কম্প্রোমাইজ করতে পারি না কারণ আমাদের আছে সেই গণতান্ত্রিক ঐতিহ্য ইতিহাস আমার আগের বক্তারা ঠিকই বলেছেন কেন আমাদের মন খারাপ করতে হবে কেন আমাদের ডিফেন্সিভ হতে হবে কেন আমরা মাথা মানে মানে চুপ করে থাকবো
আমরা তো ফলব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। এই রাজ্যের ভাষা সংস্কৃতি এই ঋষা হজাগরি করিয়া মমিতা কে এনেছে বামফ্রম, আমরা হলত করে বলতে পারি। আজকে ট্রাইবেল এলাকার মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, স্কুল, হাসপাতাল, হাজার হাজার আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএ পাস, বিএ পাস আমাদের দৌলতে। এরা শুধু সন্ত্রাস ছাড়া, জবরদস্তি করে মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়া ছাড়া, বন্দুক দেখিয়ে বলা ছাড়া যুক্তি দিয়ে কথা বলতে পারে? বলতে পারে না। কাজে গণমুক্তি পরিষদ একটি ইস্যুর হীনমন্য হওয়ার কোনো কারণ নেই, বোখা বাইনারি কোনো কারণ খুঁড়ই আগুন পৈতমা খাই নাই। ত্রিপুরা যদি লোকরাও তামো চিনি ত্রিপুরাশা পিপ্রাশাইয়া, হ্যাঁ জরাশানি বাবুই বরফ কিসে অরয় পরয় অংখা বিভ্রান্ত খোলাইখা, কিন্তু নুম ছয় কপিলাম নি খাস করুই চুং যে ছয় সামুং টাঙ্খা চুং কেমন কোন ঠক গিয়া, হয়তো তাইব অনেক বাংলা সামুং টাঙ্গানি চঙ্গ, কিন্তু চুং কেমন ঠক গিয়া। বামফ্রন্ট সরকার কাউকে ঠকায়নি, কাউকে মিথ্যা প্ররোচনা প্রতারণা আমরা করিনি। যা আজকে হয়েছে আমাদের লড়াই, আমাদের আত্মবলিদান, আমাদের ত্যাগের ফলে। এই জন্য বলবো, এই যে আমাদের অধিকার আজকে বিপন্ন কার হাতে? ভারতীয় জনতা পার্টি, আরএসএস তার হাতে। আর সেই জায়গায় এই সমস্ত দলগুলো এখন তাদের ক্রীড়ানক, এদের দালাল, শিকারী মরফ হিসাবে তারা এইসব জায়গাতে বারে বারে ত্রিপুরা রাজ্যে এসে বহুত কিছু দেখায়, আর ওখানে গিয়ে পায়ে পড়ে থাকে, গিয়ে সেখানে গিয়ে মাথা তুলে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলা অধিকার তাদের নেই। এই কনভেনশন থেকে যে কর্মসূচি এখানে আনা হয়েছে দাবি সনদ, তার সাথে আন্দোলনের সূচি, আগামী দিন প্রত্যেকটা মহল্লায় সর্বত্র এখানে যেরকম ভাবে বলা হয়েছে সবটাই সব জায়গায় এরকম ভাবে মনে করি না। তার চেয়ে কেউ যদি নতুন কোনো পথ, নতুন কোনো কায়দা মানুষের কাছে পৌঁছতে পারলে মানুষ সারা দেয়, সারা দিতে বাধ্য, সারা দেবে। অন্তত ত্রিপুরার যে মানুষের কাছে গণমুক্তি পরিষদ বা সিপিআইএম, আমরা এরকম কাউকে ঠকিয়েছি, মিথ্যা বাসন দিয়ে আমরা মানুষকে তার ক্ষতিকর করেছি, এটা কেউ বলতে পারে না। কাজেই আক্রমণ সন্ত্রাস বা যে পরিস্থিতি তৈরি করেছে এটা সাময়িক, এটা মোকাবেলা করে আরেকটা নতুন ইতিহাস তৈরি করার দায়িত্ব গ্রহণ করুন। জিএমপি টিএফটিএসও সেই জায়গাতে অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে এবং তার সর্বাগ্রে আমরা সে দায়িত্ব আমরা পালন করব, এবং এটা সম্ভব। সে আত্মপ্রত্যয় দিয়ে এখান থেকে যাবেন, এই আহ্বান রেখে আবারও জিএমপি টিএফটিএসও এই সময়োপযোগী এই উদ্যোগ, এই কর্মসূচি গ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের সার্বিক সাফল্য কামনা করে গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, যতন খুলুনকা, ধন্যবাদ, ইনকলাব জিন্দাবাদ। এবং তার প্রতিফলন কোথায়? তার প্রতিফলন আনন্দবাজার, তার প্রতিফলন রশিয়াবাড়ি, মানিকপুর, তার প্রতিফলন গ্রামে গঞ্জে। কিভাবে অভাবী মানুষের ভিড়, কিভাবে জঙ্গলের একটু সবজি নিয়ে রাত্র 8টা 10টা অবধি আমাদের ট্রাইবেল মা বোনদের অল্প চাল কেনার জন্য তাদেরকে সারাটা দিন পরিশ্রম করে ক্ষুধার্ত পেটে বসে রাখতে হয়। নতুন কোন প্রকল্প নেই, নতুন একটা হাসপাতাল নেই, একটা স্কুল নেই, 1 কিলোমিটার বিদ্যুৎ নেই,
বাড়িতে গিয়ে পাইপলাইন দিয়েছে কিন্তু জলের সাথে যোগাযোগ নেই। ডেভেলপমেন্ট এগুলি, নতুন একটা চাকরি নেই, নতুন করেন একজন যারা 60 বছর পূর্তি হয়েছেন কেউ নতুন করে একজন ভাতা সেনশন হয় না। তো এইভাবে তারা জানে যে শুধু ত্রিপুরাতে না, সারা দেশে নরেন্দ্র মোদি সরকার যতই ফুলিয়ে ফাপিয়ে এর প্রচার করুক, একটা দিন মানুষ সাময়িক বিভ্রান্ত হলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। কাজেই মানুষকে ভাগ করতে হবে, এক একটা রাজ্যে এক একটা অঞ্চলে এক একটা স্লোগান। কোথাও হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, কোথাও উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে, কোথাও ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, কোথাও হিন্দিভাষী আর তেলুগু ভাষীর মধ্যে, যেখানে যেরকম ভাবে পারো, এটাই আরএসএস ভারতীয় জনতা পার্টি তথাকথিত হিন্দু রাষ্ট্রের মডেল। এভাবে 14-তে এসেছে, 2019-এর লোকসভা নির্বাচনেও এই সমস্ত ঝগড়াঝাটি ঘটিয়ে আর কাশ্মীরে একটা দুর্ঘটনা এটাকে পুঁজি করে পুলওয়ামাতে বৈতরণী পার হয়েছে। এখন 2024-এর বৈতরণী পার হওয়ার জন্য নতুন ইস্যু আছে। ইস্যু কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ তাদের যে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্থান, খুব সুন্দর বলে, একটা সিটিজেনশিপ কার্ড, একরকম ভোটার কার্ড, একরকম রেশন কার্ড, সব এক। সম্ভব? সম্ভব? এখানে টিএসইউ নেতা তার ছাত্রদের শিক্ষার সমস্যা বলতে গিয়ে এখানে বলেছেন কিভাবে এই ত্রিপুরাজ্যের কব্বরক ভাষীরা, যাদের একটা আশার আলো সঞ্চারিত হয়েছিল কব্বরকে বিএ পাস করার, এমএ পাস করার, পিএইচডি করার, বামপন্থী ফন সরকারের তাদের সহায়তায় শুধু কব্বরকবাসী না, চাকমা মগ হালাম এরাও স্বপ্ন দেখছিল আমাদের ভাষা দিয়ে আগামী দিন এইভাবে লেখাপড়া করব। আর এখন তথাকথিত এই শিক্ষানীতি উমুক নীতি তমুক নীতির নামে যেটা চালু হয়েছিল, বিকশিত হয়েছিল, এত মাথা তুলে দাঁড়িয়েছিল, এটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। আগামী দিন এই তথাকথিত জাতীয় নীতি, তথাকথিত এদের শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা, মানেটা কি? এই দেশের দুর্বল প্রান্তিক পিছিয়ে পড়া সংখ্যালঘু, তাদের অধিকার বলতে কিচ্ছুই থাকবে না, এর নীতি নাই। চাকুরি বাকুরিতে সংরক্ষণ আছে 31%, থাকলে কি 31%, চাকরি হলেই তো 31%, প্রমোশন হলে তো 31%। আর যখন এরকম ইউনিফর্ম সিভিল কোড হবে, অভিন্ন দেওয়ানি বিধি হবে, এটা শুধু আমাদের বেশভূষা আচার আচরণ সামাজিক নীতি রীতির ক্ষেত্রেতে না, বিবাহ শ্রাদ্ধ জমি বন্টন ক্ষেত্রেতে না, সমস্ত ক্ষেত্রেতে লাগু হয়ে এদেশের যারা আমরা প্রান্তিক জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অংশের মানুষ, আমাদের যে সামান্যতম যে অধিকারগুলো বামপন্থী ফন সরকার থাকার সময়তে বা বামপন্থীরা লড়াই করে আদায় করেছে, এগুলি সমস্ত হরণ হয়ে যাবে। কাজেই বুঝুয়ারা সময়ে সময়ে তাদের কায়েমি স্বার্থ টিকিয়ে রাখার জন্য এরকম ভাবে তারা দালাল তৈরি করে, শিকারী মোরক তৈরি করে। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে
আমাদের এই জীবনের সাথে আমাদের জীবনকালে আমরা কি প্রত্যক্ষ করেছি? গণমুক্তি পরিষদের, বামফ্রন্টের, আমাদের যে এই লড়াইকে সামগ্রিকভাবে শুধু ত্রিপুরা যে ট্রাইবেল না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলকে নিয়ে এই রাজ্যকে বিকশিত করার জন্য যে আমাদের সংগ্রাম, এটাকে দুর্বল করার জন্য সে 80 দশকে প্রথম স্লোগান তোলানো হলো। তার আগে স্লোগান হলো কসাব বিয়া কুফুর বিয়া বুনি তোলা তংলিয়া, কথার চবা অঙ্কাইছে শুধু চিনি রাইজা সম্মান নাই। এরপরে স্লোগান আনা হলো স্বাধীন ত্রিপুরা, স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, আমাদেরই ঘরের এই তাজা তাজা ছেলে মেয়ে, এটি পিউলো থেকে এনালে কি আকাশ থেকে তো পড়েনি, আমাদের ঘরের ছেলে মেয়েরা, এদেরকে ব্যবহার করা হলো, এদের মগজ ধোলাই করা হলো, চলো বাংলাদেশের জঙ্গলে পার্বত্য চট্টগ্রামে, আমরা সেখানে গেলে আমেরিকা থেকে টাকা আসবে, জাপান থেকে টাকা আসবে, ইউরোপ থেকে টাকা আসবে, অস্ত্রের অভাব হবে না, আন্তর্জাতিক কোর্টে গিয়ে সেখানে গিয়ে আমরা বিচার করব, ভারত সরকারের, ত্রিপুরা সরকারের, সারা পৃথিবী আমাদের পেছনে থাকবে, কত শত ছেলে মেয়ের জীবন নষ্ট হলো, কত নিরীহ মানের প্রাণ কেড়ে নিল ট্রাইবেল নন ট্রাইবেল শিক্ষক কর্মচারী পুলিশ টিএসআরের, বামপন্থী ফ্রন্ট সরকারের। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? বামফ্রন্ট সরকার যাতে ওই মালদাকুমার রাজা পাড়াতে রাস্তা নিয়ে যায়, উদ্দেশ্য হলো লংথাইয়ের পাহাড়ের উপরে যে স্কুলটা খুলেছে এখানে যাতে মাস্টার না যায়, ওই খানকলামে যে বালোয়ারি হয়েছে এখানে যাতে দিদিমণি না যায়। কোথায় আজকে তারা, কোথায় তারা? এই লোকগুলি তো টিউজেস হোক, আইএনপিটি হোক, আইপিএফটি হোক বা ত্রিপুরা মথা, এই সবগুলো দলের ভিতরে দেখা যায়, এই লোকগুলো, এই লোকগুলোই, তার বাইরে কেউ নাই। এই চেহারাগুলোই বিভিন্ন সময়তে বিভিন্ন নাম নিয়ে এরা এখানে কখনো কুর্ত, কখনো পাঞ্জাবি, কখন মাথায় পাগড়ি, এই তো এইভাবে তো শেষ করছে। এবং সর্বশেষ এখন ভারতীয় জনতা পার্টিকে তাদের এই নেতিবাচক, তাদের এই চক্রান্তের কারণে আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পেল, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এমনকি যাদের ভোট তারা পেয়েছে তারাও ভারতীয় জনতা পার্টি সরকারে থাকুক তারা চায়নি, এই সরকার বিদায় হোক, কিন্তু বকলমে এদেরকে রাখার জন্য এই ব্যবস্থাটা হয়েছে। এখন ধরা পড়ে যাচ্ছে, আরো ধরা পড়বে, আরো ধরা পড়বে। একসময় শোনানো হলো ত্রিপুরা ল্যান্ড, তারপরে শোনানো হলো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কেউ যদি লিখিত না দে এর সাথে বসে এক কাপ চাও খাবে না, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এদের সুবিধা হয় এরকম কোন কাজ তারা করবে না। কিন্তু ভোটের ফলাফল এই কথাটা এখন আর বলতে হয় না, নিজেদেরই স্বীকার করতে হয় গলতি হয়ে গিয়া, ভুল হয়ে গিয়া। কিন্তু এই ভুলটা তো অবচেতন মনে না, সচেতন ভাবে ভুল, কিন্তু ভুল কি এই ভুল থেকে ফিরে আসছে? একচুলও এই ভুল থেকে ফিরে আসছে না, বরঞ্চ এই ভুলটাই এদের কর্মসূচি।
এই ভুলটাই যে কর্মসূচি, এই ভুলটাই তাদের শুদ্ধ, এটাই তাদের কাছে স্ক্রিপ্ট। অর্থাৎ এই কাজ করে ত্রিপুরাজ্যের ট্রাইবেল হোক নন ট্রাইবেল হোক গরিব মানুষের স্বার্থ রক্ষা করার জন্য যে শক্তি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদ, তাদেরকে ক্ষমতার থেকে দূরে রাখা যায়, তাদের বিরুদ্ধে সময়কের জন্য মানুষকে খেপিয়ে পরিবেশকে অন্যরকম করা যায়। তো আজকে এই 49 বছর বাদে যখন আমরা একটু আলাদা আঙ্গিকে হলেও আলাদা পরিসরে হলেও একটা অন্যরকম আয়োজনে হলো আজকে আমরা মিলিত হয়েছি না, আমরা এখানে আজকে কারা কারা, জিএমপি, টিওএফ, টিইসি, আমরা সবাই একই রাজনৈতিক মতাদর্শের পথের পথিক, আমরা আলাদা আলাদা না, আলাদা চিন্তার নাইকু চিন্তা, কিন্তু তারপরও আজকের কনভেনশনের উদ্দেশ্য বা তার আহ্বানে এরকমই একটা সামনে একটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বা কর্তব্য পালনের সে আহ্বান ত্রিপুরাজ্য জনগণের তরফ থেকে, গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আমাদের উপর বর্তেছে। আমাদের আজকে কনভেনশনের শীর্ষক কি এখানে, লুকু হাম রাইডান ও করাক খেলানি বেবাক থান সংবাই জাতি, অধিকার সুরক্ষায় সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হন। আমাদের আহ্বান শুধু জিএমপি, টিওএফ, টিইসিউ, আমরা যে অংশের মধ্যে কাজ করি শুধু তাদের কাছে না। কেন আজকে আমরা এ কথা বলছি, আমাদের অধিকার আক্রান্ত, এখানে দাবি সনদ ব্যাখ্যা করতে গিয়ে কমরেড আদাচরণ দেববর্মা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন, তুলেছেন, বন অধিকার আইন দীর্ঘ লড়াইয়ের ফসল, দীর্ঘ সংগ্রামের ফসল। এই অধিকার আইন ভাঙার জন্য আজ থেকে 4 দিন আগে পার্লামেন্টে কোন আলোচনা করতে না দিয়ে নরেন্দ্র মোদীর সরকার এই বিল পাস করে দিয়েছে। আগামী দিন বন অধিকার আইন, এটা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে, ওই আইন বা ওই একটাকে সেরকম ভাবে হাত দেওয়া হয়নি, কিন্তু অন্যভাবে পরিবেশ এবং বন মন্ত্রককে দিয়ে তার যে সংরক্ষণ বন সংরক্ষণ আইনে সংশোধনী নিয়ে এসে বন অধিকার আইনকে চারিদিক থেকে ঘিরে তার হাত পা ভেঙে চুরমার করে এটাকে পঙ্গু করে আগামী দিন যাতে একজন ট্রাইবেল নতুন করে এই আইনের মাধ্যমে কোন অধিকার না পায়, এবং যারা আজকে ভোগ করছে তারা বহু কষ্ট করে রাবার বাগান গড়ে তুলেছে, নারিকেলের বাগান গড়ে তুলেছে, সুপারি বাগান গড়ে তুলেছে, পুকুর করেছে, ক্যাপ করেছে, সব তুলে নিয়ে যাবে। আরেক দিক থেকে এই জমি যার মাটির তলাতে শুধু উপরে না অপরন্ত সম্পদ, এটা ভারতবর্ষের বড় বড় কর্পোরেটরা তুলে দেবে। মণিপুরে যে আজকে ঘটনা তার পেছনে উপরে একটা দেখছি আমরা, কিন্তু সুগভীরভাবে মণিপুরে বিজেপির সে লক্ষ্য সাধন করার জন্যই মণিপুরে আজকে সে দাঙ্গা। মণিপুরের কুকি, হালাম, ঝু কমিউনিটির বা নাগা ট্রাইবেলরা কোথায় আছেন, পাহাড়ে। এই পাহাড় হলো বনভূমি, সেই পাহাড়ে তাদের
হাজার হাজার বছর ধরে বসবাস, ত্রিপুরাজ্যের মতো সেখানে এই জমিগুলো ফরেস্ট অর্ডিনেন্স, ওইখানে তো সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ বা রাজনৈতিক দিক থেকে যারা ক্ষমতাবান সব মেয়েতেই খারাপ না, সব মেয়েতেই একেবারে শোষক, কখনো হয় না, কোথাও হয় না। কিন্তু সেখানকার যে কাইমি স্বার্থ তাদের লক্ষ্য মণিপুরের এই চোরাচানপুর বা মৈরাং বা ওই মোড়ে এই সমস্ত জায়গার জমি দখল করার জন্য। আর এই চক্রান্ত মেয়েদের দিকেও এসটি করে দাও, আর এইভাবে একটা ঝগড়া বাড়িয়ে দিয়ে টাটা বিড়লা আম্বানি আদানি এদের জন্য এই মণিপুরকে লুট করার সুযোগ করে দাও, আর এতে নিরীহ মানুষ আজকে মারা যাচ্ছে। আমাদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য এই সরকার নতুন আর একটা চাল আনছে, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, এগুলো নিয়ে এখনো চর্চা হয়নি। এই যে আজ থেকে বছর দুয়েক আগে করোনা আসার আগে যখন এতে ওই সিএএ আমাদের নাগরিকত্ব আইন এটা সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষ এই দেশে ভেবেছিল এটা আবার কি, কিন্তু কেন আনলো? আমাদের দেশের আরএসএস বিজেপি সরকার তারা জানে, তারা যতই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ এই বিশ্বাসের স্লোগান তুলো, তারা যতই একটা নির্বাচন কাছাকাছি আসলে যে সমস্ত রাজ্যে তাদের সরকার কিছু ঘর টর দিয়ে, যেমন ত্রিপুরাজ্যের মধ্যে 18-তে ক্ষমতায় আসার পর 4 বছর একটা ঘরও দিল না, একুশ ইংরাজির শেষ দিকে এসে, কারণ 23 বিধানসভা নির্বাচন করতে হবে, একসাথে 4 বছরের ঘর গেলে দিয়ে বলছে এই দেখো এই সরকার কত টাকা দিয়ে দিচ্ছে। নির্বাচনের বছর এসে কৃষকদের বলছে এই দেখো প্রধানমন্ত্রী সম্মান যোজনার নামে কৃষকদের জন্য নগদ টাকা একেবারে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকছে, তার জন্য দরখাস্ত দিতে হয় না। কিন্তু 4 বছর তেলের দাম, লবণের দাম, চালের দাম, ওষুধের দাম, সারের দাম, বীজের দাম, ছেলে মেয়েদের বইপত্রের দাম, হাসপাতালে ভর্তি হলে পরে ওষুধ কিনতে হয় তার দাম যেভাবে বাড়িয়েছে, সবকিছুর দাম বেড়েছে। অন্যদিক থেকে এই সরকার আসার আগে রেগা হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রামে গঞ্জে যে পরিমাণ কাজকর্ম হতো এগুলি সব কমেছে, আর এই কমের মধ্যে লুটপাটের কথা তো শুনলেনি এবং দেখছেনি, সে আলোচনা নেই। আমার ডাইন পকেট থেকে, বাম পকেট থেকে, বুকের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে সমস্ত খালি করে নিয়ে যাচ্ছে, নির্বাচনের বছরে এসে কিছু টাকা দিয়ে বলছে আর এই মোদী সরকার তো কল্পতরু, অনেক দিয়ে দিয়েছে। যদি সব হিসাব করি যে আমাদের থেকে যেগুলো নিয়েছে এরা যে এই দিয়েছে, হিসাব করলে পরে আমাদের থেকে যা নিয়েছে তার অর্ধেক হয় না তারা যা দেয়। এখন উপর খারারগা হলো এই ট্রাইবাল রিজার্ভ এটাকে ভেঙে দেওয়া। এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করল সেপ্টেম্বরের এই চিলড্রেন্স পার্কের কমিউনিটি হলের, যেটাকে বলা হয়
যৌথ কনভেনশন। আমি ছাত্র, উমাকান্ত হোস্টেলের ছাত্র। সকালবেলা খবর পেলাম যে দশরথ দেব, বিদ্যা দেববর্মা, সুদন্য দেববর্মা এদেরকে সমাচরণ ত্রিপুরা নগণ্য জমাতিয়ারা সব সময় সমালোচনা করে, তারা নাকি ট্রাইবেলদের জন্য কিছু করতে চায় না, শুধু শুধু এই সমস্ত আন্দোলন করে। কিন্তু এরা সবাই একসাথে এই কমিউনিটি হলে এসেছে, আমাদের মধ্যে উৎসর্গ তৈরি করলো, আর কি ব্যাপার, একই কনভেনশনে একই জায়গাতে দশরথ দেব, সুদন্য দেববর্মা এদিকে সমাচরণ, বিজয়রাঙ্কর, নগেন্দ্র জমাতি, ব্যাপারটা কি? ভোর চারটা অব্দি সে কনভেনশন হয়েছে, আমি সেই কনভেনশনের সাক্ষী। সেখানে আলোচনা হলো যে কথাগুলো এতক্ষণ ধরে আমার আগের বক্তারা বলেছেন, দশরথ দেব, সুদন্য দেব বর্মারা ক্ষুরধার যুক্তিতে বুঝালেন যে আজকে এডিসির দাবি হোক বা কব্বরকের দাবি বা বেআইনি হস্তান্তরিত জমি ফেরত তার দাবি, আজকে যে কনভেনশন এই অর্ডিনান্স এটা বাতিল করা দাবি, এটা একা ট্রাইব্যুনাল শুধু আমরা লড়াই করলে হবে না, আমরা শুধু দাবি উত্থাপন করলে হবে না, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন, শুধু আমরা যারা ট্রাইবেল নেতৃত্ব, ট্রাইবেল সংগঠন এখানে সমবেত হয়েছি, তার বাইরেও সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে যদি এই জনবিরোধী, ট্রাইবেল বিরোধী, অগণতান্ত্রিক এই সুকুমের সরকারের বিরুদ্ধে, কংগ্রেস সরকারের বিরুদ্ধে না নামা যায়, এই অত্যাচার, এই দমনপীড়ন বন্ধ হবে না। চার দফা দাবি সেখানে গৃহীত হল, সে ঐতিহাসিক চার দফা দাবি, এডিসি চাই, কবরকের স্বীকৃতি চাই, জমি ফেরত দিতে হবে এবং অর্ডিনান্স বাতিল করতে হবে, এটুকু তো ঐক্যমত হলো। কিন্তু শেষ মুহূর্তে ঐক্যমত হলো না, যৌথ আন্দোলনে চারটা অব্দি চেষ্টা চললো, হলো না। সেই কনভেনশনে সিপিআই এর নেতা অঘোর দেববর্মা ছিলেন, অঘোর দেববর্মা টিএসএফ এর নেতা ছিলেন, দেবব্রত কলই, তা আলাদাভাবে চলে গেলেন। 74 সেপ্টেম্বর, তারপরের বছর 75 ইংরাজি, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করল, 5 বছরের রাজ্য সরকারের মেয়াদ, এটাকে আরো 1 বছর বাড়িয়ে এই সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, দমনপীড়ন হল, সিপিআইএম এর গণমুক্তি পরিষদের বহু নেতাকে জরুরি অবস্থার আইনে জেলে নিক্ষিপ্ত করল, কিন্তু আন্দোলন থামল না, এই আন্দোলন আরো মহিরভাবে প্রণত হল। 1978 এসে আন্দোলন 56 জন বামফ্রন্টের বিধায়ক নিয়ে এসে এই রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হল, কংগ্রেস সাও হয়ে গেল। সেই বামফ্রন্ট সরকারের হাত ধরে এডিসি আসলো, কব্বরক স্বীকৃতি হল, যে ট্রাইবেল এলাকাতে রাস্তা ঘাট, পানীয় জল, স্কুল, হাসপাতাল এই দাবিগুলি উঠলে তখনকার দিনে বলা হতো এগুলি তো ট্রাইবেল এলাকাতে হয় না,
এগুলি সব টাউনে হয়। তিনি বড় রামচির আবু অমনিয়া সেই ইতিহাস বামফ্রন্ট সরকার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়ে গণমুক্তি পরিষদ সিপিআইএম বামফ্রন্ট এই ত্রিপুরা যে বর্তমান এই ত্রিপুরা জায়গায় নিয়ে আসলো। বর্তমান মানে আমি এখনকার বিজেপি সরকারের যেরকম এটা বলছি না, সেই কারণে বলা হয় সে 74-এর এই গণ কনভেনশন বা যৌথ কনভেনশনকে ঐতিহাসিক কনভেনশন। আমি জানি না আজকের কনভেনশন ঐতিহাসিক হবে কিনা, কিন্তু ইতিহাস তৈরি করার দায়িত্ব আমাদের। আপনারা 11:15 আমাদের এই কনভেনশন শুরু হয়েছে, এতক্ষণ ধরে প্রায় 6 জন বক্তা তার বক্তব্য শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকে এখানে। এবং আমি এই মঞ্চ থেকে যা লক্ষ্য করছি যে আজকের এই কনভেনশন তার উদ্দেশ্য যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি বা লক্ষ্যকে সামনে রেখে, আর আপনারা যারা এসেছেন তারাও এই গুরুত্বকে অনেক গভীরতার সাথে অন্তরের সাথে উপলব্ধি করছেন, এটা সচরাচর এরকম পরিবেশ বা এরকম যে একটা কনভেনশনের তার চলার মধ্য দিয়ে খুব কম দেখা যায়। একেবারে শুরু থেকে খুব মনোযোগ দিয়ে প্রায় নড়াচড়া করে আপনারা সবাই শুনছেন, এটা দেখে আজ থেকে 49 বছর আগের একটা ঘটনা আমার মনে পড়ছে, মানিকদাও একটু উল্লেখ করেছেন, হয়তোবা সেই দিনকার বা সেই দিনের আঙ্গিকের সাথে আয়োজনের সাথে হয়তো আজকের আয়োজনের ঠিক সেরকম মিল নেই, কিন্তু পরিস্থিতির মধ্যে তার একটা দারুণ একটা মিল রয়েছে। সেটা কি? 1974 ইংরাজির সেপ্টেম্বর মাস, দিনটা আমার ঠিক মনে নেই, এই যে শিশু উদ্যান চিলড্রেন্স পার্ক, তখন এই টাউন হল ছিল না, রবীন্দ্র ভবন হয়নি, আমাদের রাজ্যে সুখময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস দলের সরকার, সারা রাজ্যে যে মানুষের অভাব অনটন, আর উপজাতি এলাকাতে ক্ষুধা মৃত্যু সন্তান বিক্রি, এটা নিত্যদিনের দিনলিপি, সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র। আগরতলা শহরে তখন লোক সংখ্যা নিশ্চয় আজকের সমান না, কম, কিন্তু তার মধ্যেও আমাদের ট্রাইবেল অংশের লোকজনের সংখ্যা আরো কম, চোখেই দেখা যায় না। আমি ছাত্র উমাকান্ত একাডেমির ক্লাস 11-এর ছাত্র, বয়স মাত্র 16 বছর, কিন্তু সেই সময়তে এই রাজ্যের মধ্যে উত্তাল যে রাজনৈতিক আন্দোলন, তার তাপ ছাত্র হলেও আমরা উপলব্ধি করতে পারছি,
দশরথ দেব, বিদ্যা দেব বর্মা, তাদের নেতৃত্বে, গণমুক্তি পরিষদের নেতৃত্বে স্বস্থ তহসিলের দাবিতে ট্রাইবেল এলাকাতে অনাহার মৃত্যু, লেভির জুলুম, ফরেস্টের জুলুম, খাজনার জুলুম বন্ধ করার দাবিতে সর্বত্র কংগ্রেস সরকারের দমন পীড়নকে উপেক্ষা করে আন্দোলন চলছে। সাথে স্বস্থ তহসিল মোতাবেক এডিসি গঠন করতে হবে, বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দিতে হবে, কক বরক ভাষাকে স্বীকৃতি দিতে হবে। একই সময়তে ট্রাইবেলদের মধ্যেও তৎকালীন সময়কার লেখাপড়া জানা ট্রাইবেল যুবক তো খুব হাতে ওনা, তার মধ্যে থেকেই কংগ্রেস দল বাছাই করে কিছু লোককে সেখানে নতুন একটা দল গঠন করিয়েছিল। দশরথ দেব যাদেরকে নাম দিয়েছিলেন শিকারী মোরক, ত্রিপুরা উপজাতি যুব সমিতি, সমাচরণ, নবেন্দ্র, দ্রাও, বিজয় রাঙ্খল, হরিনাথ দেব বর্মা, তারাও স্লোগান তুলছেন স্বস্থ তহসিল দিতে হবে এবং আমরাই বিশুদ্ধ পাহাড়িয়ার দল, প্রসাব বসিনিয়া, পুকুর বসিনিয়া, আমরাই একমাত্র ট্রাইবেলদের এই অধিকার আদায় আমরা করতে পারি। এরকম একটা সময়তে 1974-এর মাঝামাঝিতে সুখময় সেনগুপ্তের সরকার, একে তো তাদের নীতির কারণে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, আর মহাজনদের হাতে ট্রাইবেলদের জমি হস্তান্তরিত হতে পারে না, তা সত্ত্বেও সেখানে দ্রোণকে দ্রোণ জমি চলে যাচ্ছে, মহাজনদের শোষণ রাজ্যের সর্বত্র একটা বিভীষিকা হাহাকার তৈরি করেছে। এমন সময়তে এই মরার উপরে আরো খারার গা সুখময় সেনগুপ্তের সরকার অর্ডিন্যান্স ঘোষণা করল যে বেআইনি হস্তান্তরিত জমি অর্থাৎ ট্রাইবেলদের জমি নন ট্রাইবেলদের হাতে হস্তান্তরিত হবে না, এটা যে বেআইনি এই আইনটাই বাতিল, একটা অর্ডিন্যান্স জারি করে দিল।